আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আবার চলে আসলাম মিরামস ফ্যামিলি হাউস থেকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব। আজকে আমরা এখানে এসেছি মিউজিক লাইট দেখতে। লাইটের সাথে সাথে মিউজিক, বাট মিউজিকটা আমি ইয়ে করে রাখছি, বিকজ মিউজিকটাতে আমার কপিরাইট আসছিল। প্রত্যেক বছরই আমরা যাই, এটাতে হলো এটা হলো লং আইল্যান্ডে জোন্স বিচের কাছাকাছি। সো আশা করি সবাই, মনে হয় লং আইল্যান্ডে যারা থাকেন তারা হয়তো জানেন যে এই জায়গাটা বাচ্চাদের জন্য খুবই মানে এনজয়, বাচ্চারা খুবই এনজয় করে এই জায়গাটাতে। আর এইটা হলো মানে আপনি হেঁটে দেখতে পারবেন না, গাড়িতে ইয়ে করে করে দেখতে হয়, গাড়িতে ড্রাইভ করে করে একদম স্লো ড্রাইভ করে করে দেখতে হয়। সো আমি ওই দিন গিয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে, বাট ওই দিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে লোক অনেক কম ছিল, গাড়িগুলো অনেক কম ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ওরা লাইটিং করছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করে করে লাইটগুলো করছে, এত ভালো লাগছে দেখতে। আর এই যে এইটা দেখলে মনে হয় যে বাংলাদেশে বিয়ে বাড়িতে চলে আসছি আর কি, এরকম বাংলাদেশে আছে না বিয়ে বাড়িতে এরকম লাইটিং করে এটা আর কি। সো এটা দিয়ে ঢুকলেই মনে হয় যে এই যে গেটের ভিতরে, বিয়ে বাড়ির গেটের ভিতরে ঢুকে গেলাম আর এরকম আর কি। সো এরা খুবই, এটা আসলে বাচ্চাদের জন্য বলবো যারা থাকেন লং আইল্যান্ডে বা সিটিতে যারা থাকেন তারাও আসতে পারেন, বাচ্চারা খুবই এনজয় করে। আমার বাচ্চারা তো প্রত্যেক বছরই ওরা চায় এখানে যাইতে। সো ওই দিন বৃষ্টি থাকার কারণেও আমি গেছি যে আচ্ছা গাড়িতে বসে বসে তো দেখা যায়, অসুবিধা নাই, হয়তো একটু এত ভালো করে ইয়ে করা যায় নাই বিকজ বৃষ্টি ছিল, বাট বৃষ্টি এত বেশি ছিল না, বাট তবুও গাড়ি থেকে দেখতে তো এই যে দেখেন কত সুন্দর করে হাউসটা ডেকোরেশন করছে। আর এই যে সাইডে সান্তা, তারপরে হর্স, তারপরে ইগলু, তারপরে আরও কত কি যে ওরা বানায় বানায় রাখছে লাইট, লাইটিং করে করে, মানে দেখলেই মনে হয় এগুলো আর কি রিয়েল এরকম মনে হয়, খুবই ভালো লাগছে দেখতে। সো আর ওই যে বললাম লাইটের সাথে মিউজিক ছিল, বাট মিউজিকটা সব কপিরাইট চলে আসে, সেই জন্য মিউজিকটা আমাকে অফ রাখতে হয়েছে। এই যে দেখেন ট্রেন, একটা একদম মনে হচ্ছে না রিয়েল ট্রেনের মতো, ট্রেনটা একদম রিয়েল মনে হচ্ছে। তারপরে পাম ট্রি, এগুলো পাম ট্রি, একদম মনে হয় রিয়েল, মনে হয় গাছের মধ্যেই মনে হয় ওরা লাইটিং করে রাখছে এরকম, বাট এই এরকম না আসলে পুরোটাই লাইট দিয়ে। এটা হলো এঞ্জেল, এই যে এঞ্জেল ডানা মেলে মেলে উঠতেছে এই আর কি। বাট আসলে এত বিজি না থাকায়, গাড়ি কম থাকায় আমরা তাড়াতাড়ি চলে আসতে পারছি দেখে। আর এই যে সুন্দর করে গেট বানায়, তারপরে ইয়ে করে, এটা আসলে ওরা ক্রিসমাস টাইমেই করে, এটা ক্রিসমাস টাইম ছাড়া করা হয় না। ওরা স্প্যানিশ ভাষায় তারপরে ইংলিশে এরকমও লিখে রাখছে সব কিছুই বোঝানোর জন্য। এই যে পামট্রি, পামট্রিগুলো দেখে মনে হচ্ছিল একদম আর কি রিয়েল। তারপর কাও, হর্স, এই যে সবগুলা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে করে মানে লাইটিংটা করছে। এটা দেখতে হাফ অ্যান আওয়ার লাগে, কারণ একদম স্লো ড্রাইভিং করে যাইতে হয় যা দেখার জন্য আর কি, ভালো করে বোঝার জন্য একদম স্লো স্লো ড্রাইভ করে যাইতে হয়, তাইলে বোঝা যায় যে কি কোনটাতে কি বানাইছে। সো আমার এই যে গাড়ির গ্লাস, গ্লাসও খোলা যাচ্ছিল না কারণ বৃষ্টি চলে আসে ভিতরে, গাড়ির ভিতরে, সেই জন্য একটু নাইলে গ্লাস খুললে হয়তো আপনাদেরকে আরও ক্লিয়ার দেখানো যাইতো, বা ট্রাই করছিলাম, দেখি যে বৃষ্টিতে ভিজে যাই। আর ঠান্ডাও ছিল আসলে, সো এত ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে ভালো করে ইয়ে করা যায় না, বাট যতটুকু পারছি। এই যে ডিয়ারগুলা, এই যে দেখেন কি সুন্দর করে ওরা ডিয়ারগুলা যাচ্ছে উড়ে উড়ে, এরকম করে সাজায় রাখছে, এটা অনেক মজার ছিল দেখতে। ফ্লাইং ডিয়ার, আমার মেয়ে বলছিল এটা ফ্লাইং ডিয়ার, এই ডিয়ার ফ্লাইং ডিয়ারগুলাকে জানি কি বলে আমি ভুলে গেছি, আমার মেয়ে এইটা বলতে পারছে, আমার মনে নাই,
সো ফ্লাইং ডিয়ারটা, ফ্লাইং ডিয়ারটা অনেক এখন পর্যন্ত ছিল যেগুলো ফ্লাই করতেছে, সো এইটাও অনেক মজার একটা ব্যাপার ছিল ফ্লাইং ডিয়ার। এই যে দেখেন কি সুন্দর করে করে ইগলু, এই সাইডে রাইট সাইডে ইগলু বানায় রাখছে, মানে বাচ্চারা এনজয় করার জন্য সব কিছুই, এগুলো তো আসলে বাচ্চাদের জন্যই, সব প্যারেন্টসরাই দেখলাম বাচ্চাদেরকে নিয়ে নিয়ে গেছে। লাস্ট ইয়ারে যখন আমরা গেলাম তখন অনেক বিজি ছিল, আমাদেরকে লাইনে অনেকক্ষণ দাঁড়াইতে হয়েছে, বাট এই বছর বৃষ্টি থাকায় দেখলাম লোক কম, সো গাড়িগুলো কম ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি দেখে হাফ এন আওয়ারের ভিতর শেষ করে চলে আসতে পারছি। সে সান্তা নিয়ে যাচ্ছে গিফট, এটা হলো, এটাও আরেকটা কই করে রাখছে ডিয়ার দিয়ে, এটা একটা গাড়ির ডিজাইন করে রাখছে রাইট সাইডে। এই আর কি, ভালোই লাগছে আসলে, কার তারপর উপরে ট্রাক এরকম করে, তারপরে ক্রিসমাসেরও অনেক কিছু ছিল, এটা মূলত তো ওরা ক্রিসমাসের জন্যই করে, সো এটা নিয়েই বেশি ছিল, গানগুলো মিউজিকগুলো সবই ক্রিসমাসের মিউজিক ছিল, সো মিউজিকগুলো আর আপনাদেরকে শোনাতে পারলাম না, মিউজিকগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল, বাট লাস্ট ইয়ার আমার সবগুলো মিউজিকে কপিরাইট আসছে, সো কপিরাইট তুলতে হয়েছে, সেই জন্য এই বছর আর মিউজিকটা দিলাম না। অবশ্য এভরি ইয়ার ওরা ডিফারেন্ট ডিফারেন্ট লাইটিং করে, লাস্ট ইয়ারে যেটা ছিল এই বছর সেম না, সেই জন্য আরও বেশি ভালো লাগছে যে ওরা ডিফারেন্ট করেই করে যাতে সবাই ইয়ে করতে পারে। সো $20 করেছিল এক একটা ভেহিকল, যদি আপনি অনলাইনে করেন, সো আমরা অনলাইনে করা হয় নাই, সেই জন্য একটু বেশি দিতে হয়েছে, আমরা ওইখানে জায়গায় গিয়ে করছি, সেজন্য একটু বেশি পে করতে হয়েছে, $10 বেশি পে করতে হয়েছে আমাদেরকে, বাট ইটস ওকে, বাচ্চারা যখন এনজয় করে, আসলে আর এগুলো তো সবসময় না, শুধু ওই যখনই ক্রিসমাস টাইম আসে তখনই আর এটা করে। দেখেন কি সুন্দর করে করে আরেকটা গেট চলে আসছে নেক্সটে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, এক একটা গেটের আর কি, আমি বিয়েবাড়ির গেট বলি এটাকে, বিয়েবাড়ির গেটের মতো লাগে, সেজন্য আমি বলতেছিলাম আমার হাজবেন্ডকে, দেখো একদম বিয়েবাড়ির গেটের মতো লাগতেছে, বাট এগুলো আরও সুন্দর, অনেকক্ষণ পর্যন্ত অনেক লম্বা করে ইয়ে করে থাকে, সেজন্য আরও বেশি ভালো লাগে, ডিফারেন্ট কালার লাইটিং করে রাখছে, ভালোই লাগছে। এই যে ঢুকে যাচ্ছে আমরা গেটের ভিতরে, মাল্টি কালার, গ্রিন, রেড, অরেঞ্জ সব কিছু মিলে অনেক ভালো লাগছে। বৃষ্টি থাকার কারণে, গ্লাসের মধ্যে বৃষ্টির ইয়ে থাকার কারণে ভালো করে আসলে তেমন করে করতে পারি নাই, আর যেহেতু গাড়ির ভিতর থেকে করা, সো আসলে বাইরে থেকে যতটুকু ক্লিয়ার করা যায়, ভিতরে গাড়ির ভিতরে তো আসলে ওইরকম ক্লিয়ার করা যায় না, বাট যতটুকু পারছি আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য। এই যে আরেকটা চলে আসছে, এটাও ডিফারেন্ট, এটা ব্লু হোয়াইট ছিল, এটা অনেক সুন্দর ছিল, সবগুলো আসলে সবগুলা গেটই বা যেটা বানায় বানায় রাখছে সবগুলাই অনেক ভালো লাগছে, সো আপনারাও প্রত্যেক বছর যারা যারা নিউ ইয়র্কে থাকেন যাইতে পারেন, এটা ক্রিসমাস টাইমে ওরা করে, জানুয়ারি 5th না কত তারিখ পর্যন্ত জানি থাকে, সো ক্রিসমাস শেষ হইলেও আপনারা যাইতে পারবেন আর কি, এটা এনজয় করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য, আর এত টাকা না আসলে, এত তো পে করা লাগে না, সেই জন্য যাওয়া যায়, দেখা যায়। এই যে শেষ হয়ে যাচ্ছে, একদম এন্ডে চলে আসছি, সো আমার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই এনজয় করছেন, আমার ভিডিওটা লাইক করলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ প্লিজ প্লিজ, আর আমার সাথে থাকবেন, আমিও যতটুকু পারি আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি, আপনারাও আমার সাথে থাকবেন আশা করি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ।